হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে। আজ নিয়ে আসলাম ই পেন্টের নতুন আরেকটি ব্লগ। আজকে আমরা রায়হান জুবাইর খানের হলদের ইভেন্টের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটি দেখবেন, আমার সাথেই থাকবেন। এটি অনেক বড় একটি প্যাকেজের অর্ডার ছিল, আর ইভেন্টটি ছিল আমার রিলেটিভের, আমার চাচার হলুদ ছিল। সেই অনুপাতে আমি সেইভাবেই বাজার করেছি, সেইভাবেই ডিজাইনগুলো আমি কাস্টমাইজ করে করার ট্রাই করেছি। কাকা আমাকে বলেছিল, ফারদিন আমি তো এর কিছুই বুঝি না, যেভাবে সুন্দর হয় তুমি সেইভাবে করবে। আমি সেইভাবেই বাজার করে কাস্টমাইজ ডিজাইন করে কার্ভিংগুলো করেছি। আমি একটা ভেজিটেবল বড় থিমের একটা কেক করব, সেই অনুযায়ী আমি একটা কেক ডিজাইন করে নিয়েছি, এটা কাট করে। আর মাছের একটা কার্ভিং করবো, এটাও কাস্টমাইজ করে। এবার এটা আমার ফার্স্ট টাইমে নতুন একটা ডিজাইন করা, এই ডিজাইনটা আমি কখনো করিনি, তাই ভাবলাম একটু নিউ ডিজাইন করি, যেন আমার একটা ডিজাইন বাড়বে আর কাস্টমাইজ করে করা যাবে সুন্দর একটা ডিজাইন। এটা মিষ্টি কুমড়া দিয়ে কাট করে দুইটা রিং করে নিলাম, আর এই তো সেলোফিন করে ফেলেছি কার্ভিং করে। আর মিষ্টি কুমড়া দিয়ে আমি বেশ কিছু মাছ, ছোট কিছু পাখি আর কিছু পাতা রেডি করে নিলাম। এগুলো সেটিংয়ের সময় আপনাদের সাথে শেয়ার করব। মাছের বাস্কেট আসলে আমি খুব কাস্টমাইজ করে ডালার ভিতর রেডি করেছি, কেননা এই ইভেন্টের কার্ভিং তিনটা ডালায় যাচ্ছে। একটা কাবাবের কার্ভিং ডালায় যাবে, আর হলো একটা আঙুরের ময়ূর, আর একটা মিষ্টি কুমড়ার কার্ভিং। এই তো পেঁপে দিয়ে আমি মাছ আর দুইটা রিং তৈরি করে নিয়েছি, মাছের কার্ভিংটা যখন রেডি করবো আপনাদের সাথে শেয়ার করব। আর গাজরের এই ফার্স্ট টাইম আমি মাছ তৈরি করেছি, গাজরের মাছ আমি কখনো করিনি। যত দিন যাচ্ছে ততই আধুনিকতা বাড়ছে, আমার কার্ভিংয়ের ডিজাইনও তত বাড়ছে, ততই কাস্টমাইজ করে ইভেন্টগুলো আমি কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। শালগম দিয়ে দুইটা গোলাপ রেডি করে নিলাম। এখন আমি যে মূলার একটা ময়ূর করব, এটা এই সিজনে, এই 2023 সালের সিজনে খুব কমই আমি মূলার ময়ূর ডেলিভারি দিয়েছি, কারণ আমারই করতে একটু আনইজি লাগে, যে অনেক টাইম নিয়ে কাজ করতে হয়, তার জন্য আমি সব ইভেন্টে এটা প্রপারলি করি না। তারপরে যারা ক্লায়েন্টরা অনেক রিকোয়েস্ট করে বা কাস্টমাইজ করে নিতে চায়, ওইটা রেট প্রাইস বেশি, তারপরে আমি ওইটা দিই আর কি। এই তো এখন আমি শালগম দিয়ে, বিটরুট দিয়ে কিছু ফুল রেডি করে নিলাম, বিটরুটে গোলাপ করেছি, তারপরে ময়ূরে বসানোর জন্য কিছু পাক করেছি, আর আমি রেড ক্যাবেজ দিয়ে কয়েকটা পাতা করেছি। অনেকেরই প্রশ্ন থাকে আমি এটাকে কালার করি কি না, না এটা পার্পেল কালারের রেড ক্যাবেজ, ওইটা রেড ক্যাবেজ দিয়ে পাতাগুলো করা হয়। আর লাল মূলা দিয়ে আমি কিছু গোলাপ আর চার পাপড়ি পাঁচ পাপড়ি ফুল আর দুইটা পাতা রেডি করে নিলাম। ক্যাপসিকাম দিয়ে আমি ছয়টা ফুল করেছি, আর মাল্টার ডলের জন্য আমি কিছু হাত রেডি করে নিয়েছি। এগুলো এখন ঠান্ডা পানির ভিতরে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। সেই সাথে সাথে আমি তরমুজের কার্ভিংটাও রেডি করে নিলাম, তরমুজের কার্ভিংটাও করে ফেলেছি, এটা এখন সেলোফেন করে ফেলবো, কেননা ভেনুতে যাওয়া আর আমার বাসা থেকে ভেনু একেবারেই কাছে, জাস্ট 2 মিনিটের দূরত্ব। ওইখানে নেওয়ার আগে এগুলো সব আমার বাসা থেকে আজকে রেডি করে নিয়ে যাবো। আমি বাহিরে বসলাম, বাহির থেকে আমি রেডি করে করে কার্ভিংগুলো রেডি করছি। আর এটা হলো মাছের কার্ভিং, এটা এখনও কাস্টমাইজ করে করা। অনেকেরই প্রশ্ন বা এটার আমি শর্ট ভিডিও দেওয়ার পর অনেকে প্রশ্ন করেছে, আপনি মাছের কার্ভিংয়ের ভিতরে কেন আদা দিয়েছেন, ওইটা কাস্টমাইজ ডিজাইন করে করা। আর এটা হলো ফ্লাওয়ার বাস আজ বাস্কেট সহ একটা ভেজিটেবল কেক, আর এটার ভিতরে লেখা রায়হানে হলুদ সন্ধ্যা, এটা খুব কাস্টমাইজ করে করা হয়েছে। আর এটা হলো একটা মাল্টার ডলের ছাতির ডালা, এটা কাবাব বসানো হবে ভিতরে, এটাও রেডি করেছি। এখন জাস্ট কাবাবগুলো ভেজে এটা রেডি করে ফেলবো, আর তরমুজের কার্ভিংটা এখন সেলোফিন খুলে তারপরে এটা রেডি করে নিব। এটা স্ট্রবেরি দিয়ে রেডি করব, এটা পুরোটা স্ট্রবেরি দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করব। স্ট্রবেরিগুলো ঢাকা থেকে আনা হয়েছিল, কিন্তু 2 দিন ঘরে রাখার পর দেখলাম একটু উপরে একটু নষ্ট হয়ে যাচ্ছে, এরকম ভাব চলে আসছে, তারপরে আলহামদুলিল্লাহ আমি কাজ সারতে পেরেছি। এতো মোটামুটি আমার কার্ভিংগুলো রেডি, এখন এগুলা সব সেলোফিন করা অবস্থায় ভেনুতে নেওয়ার আগে এগুলো একটু আপনাদের জন্য শ্যুট নিলাম, সেলোফিন করে নিব একে একে। সেলোফিন করে এটা হলো মুলায় ময়ূর, এটাও আলহামদুলিল্লাহ কাস্টমাইজ করে বড় সাইজের একটা মুলায় ময়ূর করতে পারলাম। এখন কাবাবগুলো ভাজা হয়েছে, কাবাবগুলো এখন ডালার ভিতর রেডি করে দিচ্ছি। কাবাবগুলো রেডি করে তারপর ভেনুতে চলে যাব। ভেনুতে একবার যে আমি কার্ভিং একটা রেখে আসব, তারপরে ওই বাসা থেকে পাঞ্জাবি দিয়েছে সবাইকে, হলুদে পার্পেল কালারের ছেলেদের, ওই পাঞ্জাবি পরে রেডি রেডি হয়ে তারপর হলুদে যাব। এটা হলো বিয়ের গেট, বিশাল আয়োজন। আমি হলুদের ইভেন্টে ছিলাম, কিন্তু বিয়ে বা রিসেপশনে থাকতে পারিনি ঢাকার ইভেন্টের জন্য, তাই আমার ঢাকাতে আবার বৃহস্পতিবার হলুদ শেষ করে শুক্রবার ভোরে আবার ঢাকা চলে যেতে হয়েছে ঢাকা ইভেন্টের জন্য। আমি যতটুকু পেয়েছি ক্যাপচার করার ট্রাই করেছি, এটা বাসাটাও লাইটিং করা হয়েছে।
আলহামদুলিল্লাহ সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে। এই তো বরের এন্ট্রি হচ্ছে, এই তো ফটোগ্রাফাররা বরের এন্ট্রি করছে। বরের এন্ট্রি করার পরেই হলো যে কার্ভিংগুলো অলরেডি স্টেজে আমি দিয়ে দিয়েছি, একে একে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো বরের এন্ট্রি হচ্ছে, তারপরে অনেক সুন্দর সুন্দর ইভেন্ট আছে, সেগুলো আমি চেষ্টা করব, আমি যতটুকু সময় ছিলাম ততটুকুর ভিতর যেগুলো ক্যাপচার করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ইভেন্টে কার্ভিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ডালাগুলোর ডেকোরেশন কেমন লেগেছে। আমি চেষ্টা করেছি শর্ট টাইমের ভিতরে যতটা সুন্দরভাবে কার্ভিংগুলো রেডি করা যায় তত সুন্দরভাবে কাজগুলো করার জন্য খুবই কাস্টমাইজ করে ডিজাইনগুলো করার ট্রাই করেছি, কারণ গ্রাম এরিয়াতে এরকম ইভেন্ট হয়ই না, আর এরকম ইভেন্ট হলে এত গর্জিয়াস ডিজাইনও কখনো আমার গ্রাম এরিয়াতে করা হয় না। আমি চেষ্টা করেছি গ্রামেও যেন এগুলোর প্রচলন বাড়ে বা এগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়, সবাই দেখে, এক একজনের ইভেন্টে যেন অর্ডারগুলো হয়, সেইভাবে আমি কাজগুলো করেছি। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি আমার 100% বেস্টটা দিয়ে ইভেন্টটা কমপ্লিট করার জন্য। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার্ভিংগুলো কেমন লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এই তো এখন মেয়েরা এন্ট্রি ডান্স দেওয়ার জন্য একটু সবাই রেডি হয়ে নিচ্ছে। এই তো বড় নাচছে, বড় খুব আনন্দের সাথে বিয়ে করবে বলে সেও নিচে গিয়ে হলুদের ইভেন্টে স্টেজে উঠেছিল। এটা এখন উপরে উঠবে, ফটোগ্রাফার ওইভাবে রেডি করছে। আর এই সাইডে হলো আতশবাজি, ছোটো যে বাজিগুলো আছে ওগুলো ফুটিয়ে নিল, এখন বর এন্ট্রি হয়ে যাচ্ছে। আর যেই ফুটগুলো আছে বাসা থেকে, যেই ফুটগুলো আমি রেডি করেছিলাম ওগুলো এখন একে একে সবাই নিয়ে আসছে। ফ্রুটস, পায়েস, মিষ্টি, ডালা, হলুদের যে ব্রাইডাল ডালা, একে একে এখন ফ্যামিলি মেম্বাররা হলুদের জন্য রাখি পরিয়ে দিচ্ছে, তারপর হলুদ ছইয়ে মিষ্টি খাইয়ে দিবে, ওই একে 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 রিচুয়ালসগুলো করছে। এই সাথে সবাই বিরিয়ানি খাওয়ায় ব্যস্ত। তাই আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।